কেমন লাগলো স্যার আমাদের হোটেলে? গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, হোটেল টাওয়ারটা এসে আমরা হ্যাঁ যে পরিষেবা পেয়েছি, হ্যাঁ সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ জানি না কার কি ভালো লাগবে, আমার অত্যাধিক ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ আমি আগামী দিন হ্যাঁ আমার আসার ইচ্ছা হলে বা আমার বন্ধু বান্ধব হ্যাঁ যারাই আসুক না কেন, হ্যাঁ হ্যাঁ আমি এইখানে পাঠাবো। হ্যাঁ এবং এখানে যে স্টাফগুলো আছে সত্যি খুব যেন আমার হ্যাঁ ভাইয়ের মতো হয়ে গেছে, হ্যাঁ আমার সঙ্গে সব সময় কোঅপারেট করে চলেছে এরা। হ্যাঁ এর জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার কথা থেকে এসেছেন স্যার, আমরা এসেছি হ্যাঁ মানে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে আমরা এসেছি। তো কোনো অসুবিধা হয়নি তো এখানে? এখানে আপনাদের মানে সহযোগিতা মানে অত্যাধিক ভালো, অত্যাধিক ভালো, যা মানে তুলনা করা যায় না। আর এমনি সব ভালো লেগেছে আপনাদের? কোনো খুব খুবই ভালো লেগেছে। আর এই যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনি থেকে যে দার্জিলিং এর মোটামুটি হাফ শহর, ইভেন কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা মতো এখন তো এটা ক্লিয়ার নাই, পরিষ্কার পরিষ্কার দেখা যায়। যদি ওয়েদার পরিষ্কার থাকে এখানে বসে কাঞ্চনজঙ্ঘাকে আমরা উপভোগ করতে পারি। হ্যাঁ এখন এখন মতলব কাঞ্চনজঙ্ঘা ওয়েদার ভালো নাই বলে দেখা যাচ্ছে না, এমনি এখান থেকে পুরো দেখা যায়। আমার অন্য ভিডিওগুলোতে দেখতে পারবে। আপনারা তো 4 দিন থাকলেন, লেকিন আপনারা দেখতে পালেন, এখান থেকে দেখতে পালেন না? যে টাইগিল পাঠিয়েছিলাম ওখান থেকে দেখতে পেয়েছেন? ওখানে আমরা মানে যেদিন গিয়েছি আমাদের লাভটা খুব ভালো, মানে সানরাইজটা আমরা দেখতে পেয়েছি। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলেন? কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি, এবং ওটা আমার ছেলে আর কি উনি ওটাকে আর কি ভিডিও করেছে। আমার ড্রাইভার কেমন ছিল যে গেছিলেন? হ্যাঁ খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, সব ভালো মতন ঘুরে নিয়েছেন? খুব ভালো লেগেছে। এবং আরো একটা কথা বলি, এখানে যদি কোনো অসুবিধা হয়, এই হোটেলের মানে যে ছেলেটা আছে মানে মালিক মানে ম্যানেজার কেয়ারটেকার, উনি আর কি গাড়ি থেকে আরম্ভ করে সবকিছুর ব্যবস্থা করে দেওয়ার সহযোগিতা করে। ওকে, এই জন্য এটা মানে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। ওকে থ্যাংক ইউ স্যার। সেমিন ওকে সন্না কম কর। ওকে ওকে আবার আসবেন স্যার। ওকে আপনাকে কেমন লাগলো ম্যাডাম? খুব সুন্দর। খুব সুন্দর তো, আবার আসবেন তো? কোনো অসুবিধা হয়নি তো? জল ফল সব পেয়েছেন তো? গরম জল, ঠান্ডা জল? রুম কেমন লাগলো? ভালো লাগলো রুম? সুন্দর রুম, সুন্দর, কোনো অসুবিধা হয়নি তো? আর লোকেশনটা আমাদের মেল ফেল সব কাছে তো? কাছাকাছি একদম, মেল থেকে এখান থেকে মেলে যেতে মিনিট পাঁচেক সময়, 5 মিনিট। হ্যাঁ ছেলেরা যদি যায় তাহলে 5 মিনিট সময়। আবার লেভেলে অত উঁচু নিচে নাই, হাঁপতে হাঁপাবে না কেউ। একটু বয়স্ক গেলে হয়তো 10-15 মিনিট সময় লাগবেই, ন্যাচারালি তাদের তো অভ্যাস নেই পাহাড়ে চড়া, আস্তে আস্তে যেতে হবে। তাহলে আবার আবার আসবেন? ওকে ওকে স্যার, ওকে ম্যাডাম আবার আসবেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ।